ঘুষের বিনিময়ে কুয়েতে বাংলাদেশি এমপি পাপুলকে সহায়তার অভিযোগে কুয়েতের দুই এমপিকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। মানব অর্থ পাচারের মামলায় কুয়েতে কারাবন্দী বাংলাদেশের এমপি কাজী শহীদুল ইসলাম পাপুলকে ঘুষের বিনিময়ে সহযোগিতা করার অভিযোগে দেশটির দুই এমপিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে কুয়েতের অপরাধ তদন্ত সংস্থা। দুবাই ভিত্তিক সংবাদ মাধ্যম গালফ টাইমসের খবরে শনিবার সন্ধ্যায় এ তথ্য জানানো হয়। গালফ টাইমসের খবরে বলা হয়, কুয়েতের দুই এমপি এর আগে গ্রেপ্তার হওয়া বাংলাদেশি এমপি কাজী শহীদুল ইসলাম পাপুলের ঘনিষ্ঠ ছিলেন। তাদের বিরুদ্ধে পাপুলের অপকর্মের সঙ্গে জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। বর্তমানে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তবে তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করা হয়নি। খবরে আরও বলা হয়, এর আগে এ দুই এমপির সংসদ সদস্য হিসেবে দায়মুক্তি সুবিধা প্রত্যাহারের জন্য সংসদ কর্তৃপক্ষকে চিঠি দেয় পাবলিক প্রসিকিউশন দপ্তর। তাদের দায়মুক্তি সুবিধা সাময়িকভাবে স্থগিতের পরই তাদের আটক করা জিজ্ঞাসাবাদ করার জন্য। এর আগে কুয়েতের অ্যাটর্নি জেনারেল এমপি পাপুলকে 21 দিনের জন্য কারাবন্দী রাখার আদেশ দেন। পাপুলের বিরুদ্ধে মানব পাচার, ভিসা জালিয়াতি ও অর্থ পাচারের অভিযোগ এনেছেন তিনি। অভিযোগ প্রমাণিত হলে কুয়েতের আইন অনুযায়ী 15 বছরের জেল হতে পারে বাংলাদেশি এই সংসদের। এটা ছিল পাপুলের সর্বশেষ অবস্থান এবং পাপুলের মামলার সর্বশেষ অবস্থান। আমাদের ভিডিওগুলিতে অনেক প্রবাসী বাংলাদেশি কমেন্টস করছে যে পাপুলের বর্তমান পরিস্থিতিতে কী অবস্থা এবং সে কী অবস্থায় আছে। তো এটা ছিল বাংলাদেশি এমপি পাপুলের সর্বশেষ অবস্থান। ইনশাল্লাহ পরবর্তী আপডেটে আবার দেখা হচ্ছে।